بسم الله الرحمن الرحيم. إن الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال سبحانه وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال سبحانه وتعالى يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد شكري آدائي كوچي شي محان الله سبحانه وتعالى الجنين جنيا مدر كي پرتي جمعار نين আজকেও জুমার সালাতে আসার তৌফিক দিয়েছেন, এজন্য সবাই শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, দুরুদ এবং সালাম পেশ করছি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে আমার খুতবার বিষয় হচ্ছে ঈমান আনার পূর্বে চারটি দাবি পূরণ করতে হবে। যেহেতু এখানে আজকে নব মুসলিমদেরকে নিয়ে যে আলোচনা সভার আয়োজন করা হয়েছে, বিষয়টা যেমনিভাবে তাদের জন্য অত্যন্ত জরুরি, যারা নতুনভাবে ইসলাম গ্রহণ করবে তাদের জন্য যেমনিভাবে জরুরি, এবং বর্তমান মুসলিম সমাজের যেই সিচুয়েশন, যেই পরিবেশ তৈরি হয়েছে মুসলিম সমাজের জন্য বিষয়টা অত্যন্ত জরুরি। কালেমার প্রতি ঈমান আনয়ন করার পূর্বে চারটি দাবি পূরণ করে তারপরে কালেমার প্রতি ঈমান আনয়ন করতে হবে। যদি কেউ চারটি দাবি পূরণ না করে কালেমার প্রতি ঈমান আনয়ন করে, তাহলে তার ঈমান আনয়ন করাটা কোনো কাজে আসবে না। সূরা আনআমের 82 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান আনয়ন করেছে
এবং ইমানের সাথে তারা জুলমকে মিশ্রিত করে নাই, তারাই হচ্ছে নিরাপদ প্রাপ্ত এবং তারাই হচ্ছে হেদায়াত প্রাপ্ত। অর্থাৎ যারা কালেমার প্রতি ইমান আনয়ন করেছে, ইমান আনয়ন করার পরে কালেমার সাথে শিরকি আকীদাকে মিশ্রিত করে নাই, শিরককে মিশ্রিত করে নাই, কুফুরি আকীদাকে মিশ্রিত করে নাই, কুফুরিকে মিশ্রিত করে নাই, এই সমস্ত মানুষগুলোই হচ্ছে নিরাপদ প্রাপ্ত এবং তারাই হচ্ছে হেদায়াত প্রাপ্ত। আজকে বর্তমান মুসলিম সমাজের বেশিরভাগ মানুষ যারা কালেমার প্রতি ইমান আনয়ন করেছে বা করছে, বেশিরভাগ মানুষ কালেমার প্রতি ইমান আনয়ন করার পূর্বে চারটি দাবি পূরণ না করেই কালেমার প্রতি ইমান আনয়ন করেছে, যার কারণে কালেমার প্রতি ইমান আনয়ন করার পরও মানুষ শিরকি আকীদাকে লালন পালন করছে, কুফরি আকীদাকে লালন পালন করছে, মানুষ অবাধে শিরকে লিপ্ত হচ্ছে, মানুষ অবাধে কুফুরিতে লিপ্ত হচ্ছে, এই কারণে যে কালেমার পূর্বের যে দাবিগুলো এটা মানুষ পূরণ করে নাই। মানুষ মনে করেছে মুসলিমের ঘর থেকে জন্মগ্রহণ করলেই মুসলিম হওয়া যায়, বাপ বড় মুসলিম, দাদা মুসলিম ছিল, তারপরে মুসলিম বংশে আমি জন্মগ্রহণ করেছি, পীরের বংশে আমি জন্মগ্রহণ করেছি, মসজিদের পাশে আমার বাড়ি, আমি কি মুসলিম না হয়ে পারি নাকি, মানুষ এখন এই ধারণা করছে, এটা মুসলিম সমাজের এখন এই ধারণা। খান বংশে জন্মগ্রহণ করলে যেমনি ভাবে খান হওয়া যায়, ভূঁইয়া বংশে জন্মগ্রহণ করলে যেমনি ভাবে ভূঁইয়া হওয়া যায়, চৌধুরী বংশে জন্মগ্রহণ করলে যেমনি ভাবে চৌধুরী হওয়া যায়, তো যুগ নাকি মুসলিম বংশে জন্মগ্রহণ করলো মুসলিম হওয়া যায়, যেমনি ভাবে নাকি পীরের বংশে জন্মগ্রহণ করলে উত্তরাধিকারী সূত্রে পীর হওয়া যায়। এই ধারণাটা নিতান্তই ভুল। ডাক্তারের ঘরে জন্মগ্রহণ করলেই কখনো ডাক্তার হওয়া যায় না, ইঞ্জিনিয়ারের বংশে জন্মগ্রহণ করলে ইঞ্জিনিয়ার হওয়া যায় না, আলেমের ঘরে জন্মগ্রহণ করলে আলেম হওয়া যায় না, যেই পর্যন্ত না সে ওইগুলো অর্জন করবে, তদ্রুত মুসলিম বংশে জন্মগ্রহণ করলে মুসলিম হওয়া যায় না, যেই পর্যন্ত না সে তার মুসলমানিত্বটা অর্জন করবে সেই পর্যন্ত সে মুসলমান হতে পারবে না। এখন তার মুখে দাড়ি যতই লম্বা থাকুক, তার গায়ের জামা যতই লম্বা হোক না কেন, তার বাড়ি যতই মসজিদের পাশে হোক না কেন, তাতে আসা যায় না, যেই পর্যন্ত না সে মুসলমানিত্বটা অর্জন না করবে সেই পর্যন্ত সে মুসলমান হতে পারবে না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুহাম্মদের 19 নং আয়াতে বলেছেন, ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে আগে জানো, আগে জ্ঞান অর্জন করো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া সত্যিকার অর্থে কোনো ইলাহা নাই, এই কালেমার সম্পর্কে জ্ঞান অর্জন করে তারপরে কালেমার প্রতি ঈমান আনয়ন করতে হবে, অর্জন করতে হবে মুসলমানিত্বটা। আজকে মুসলিম সমাজ কালেমার মানে জানে না, ভিক্ষুক ভিক্ষা করে গিয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ভিক্ষুক ভিক্ষা করার সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলে মানুষ তাকে ভিক্ষা দেয়, মসজিদ মাদ্রাসার জন্য কালেকশন করে সেখানে লা ইলাহা ইল্লাল্লাহ বলে মানুষ দান করে, যেই লোকটা লা ইলাহা ইল্লাল্লাহ বলছে সেও লা ইলাহা ইল্লাল্লাহর মানে জানে না, যারা ভিক্ষা দিচ্ছে দান করছে তারাও লা ইলাহা ইল্লাল্লাহর মানে জানে না। যদি ভিক্ষুক গিয়ে বলতে আই বেটা লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহর গোলামি মেনে নে, এক আল্লাহর দাসত্ব মেনে নে, সমস্ত বাতিল মাবুদ সমস্ত বাতিল ইলাহকে বর্জন কর, এই কথা যদি ভিক্ষুক বলতো ভিক্ষা দেওয়া তো দূরের কথা, উল্টা ভিক্ষুকের ব্যাপারে আরো অ্যাকশন নেওয়া হতো, মামলা হামলা কত কিছু হতো। ভিক্ষুক যদি বলতো যে এক আল্লাহর গোলামি জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে মেনে নে, সমস্ত বাতিল মাবুদগুলোকে বর্জন কর, এটা যদি বাংলায় বলতো ভিক্ষা দেওয়া তো দূরের কথা, অথচ এটা যখন ভিক্ষুক বলে লা ইলাহা ইল্লাল্লাহ সবাই তাকে ভিক্ষা দেয়, তার মানে যে বলছে সেও লা ইলাহা ইল্লাল্লাহর মানে জানে না, যারা দিচ্ছে তারাও জানে। এজন্য বহু বছর আগে একজনের রায় হয়েছে ফাঁসির, ফাঁসির মঞ্চে যাওয়ার পূর্বে এক হুজুর ওনার কাছে এসে হাজির, বলল যে কিছুক্ষণ পরে আপনার ফাঁসি হবে, তা আমি এসেছি আপনাকে কালিমা পড়ানোর জন্য। তো বলল যে আমাকে কালিমা পড়ালে তোমার লাভ কি, বলল যে আমি কালিমা পড়ালে বেতন পাই, আমাকে বেতন দেওয়া হয়, মোটা অঙ্কের টাকা দেওয়া হয়।
ওই লোকটা আফসোস করে হেসে বলল, দেখো যেই কালেমার কারণে আজকে আমি ফাঁসির মঞ্চে, যেই কালেমার দাবি মানুষের সামনে উত্থাপন করার কারণে আজকে আমি ফাঁসির মঞ্চে, ওই একই কালিমা পড়ানোর কারণে তোমাকে মোটা অঙ্কের বেতন দেওয়া হয়, তুমি কি বুঝলা? আজকে আমরাও কালেমার দাবি, সঠিক জ্ঞান, সঠিক যে কালিমার মূল মর্মার্থ, এটা মানুষের সামনে উপস্থাপন করার জন্য আমরাও বিপদগ্রস্ত, আমরাও ক্ষতিগ্রস্ত, আমরাও ভয়ে আতঙ্কিত, আমাদের উপর এই জেল জুলুম জরিমানা নির্যাতন অসংখ্য আমাদের উপরে আপনার অত্যাচার হচ্ছে, হবে কেয়ামত পর্যন্ত থাকবে, যারাই কালেমার সঠিক মর্মার্থ মানুষের সামনে তুলে ধরবে। আরেক দল এই কালেমার দোহাই দিয়েই বড় বড় খানকায় বসে লক্ষ লক্ষ টাকা, বাড়ি গাড়ি অনেক শান শৌকত আরামে জীবনযাপন করছে, এক শ্রেণী কালেমা দিয়েই আরাম করছে, আরেক শ্রেণী কালেমার কারণেই বিপদের সম্মুখীন হচ্ছে। তাহলে আপনি কি বুঝলেন এই কালেমার মূল ভাবার্থ কালেমা মানে কি, কালেমা আপনাকে কি বোঝাতে আসছে? এটা অধিকাংশ মানুষ কালেমার মূল ভাবার্থ জানে না, যদি জানতো, আল্লাহ বলছে ফালামান্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে আগে জ্ঞান অর্জন করো, কেন এই লা ইলাহা ইল্লাল্লাহর উপরে পুরো ইসলামটা দাঁড়ানো, পুরো ইসলামটাই এই লা ইলাহা ইল্লাল্লাহর উপরে দাঁড়ানো, এজন্য আগে বলেছে এটা সম্পর্কে জানো, এটা যদি তোমার পরিষ্কার হয়ে যায় গোটা ইসলাম তো তোমার পরিষ্কার হয়ে যাবে, এজন্য আগে লা ইলাহা ইল্লাল্লাহর মানে কি এটা বুঝতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ আপনাকে কি বলতে চায়, লা ইলাহা আগে বর্জন করো, কালেমা এসে আপনাকে বলছে আগে বর্জন কর বেটা, পরে ইল্লাল্লাহ, আগে বর্জন পরে গ্রহণ, বর্জন এবং গ্রহণের ব্যাপারটা কেন আসলো, আপনি যদি সূরা ইউসুফের 106 নং আয়াতটা খোলেন দেখবেন যে সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, আল্লাহর প্রতি অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও তারা মুশরিক, আল্লাহর প্রতি অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও তারা মুশরিক, এটা তো আপনারা বুঝেন না, হাই হাই, আল্লাহর প্রতি ঈমান আনার পরে মানুষ মুশরিক হয় কিভাবে, চলুন দেখা যাক মুশরিক হয় কিভাবে, খোলেন আপনি সূরা যুখরুফের 9 নং আয়াত দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে বলছেন ওয়ালা ইন সাআলতুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্না খালাকাহুন্নাল আজিজুল আলীম, আবু জাহেল উতবা সাহেবা বড় বড় কাফের যারা ছিল কাফেরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করেছেন আসমান এবং জমিন কে সৃষ্টি করেছে, কাফেররা বলেছে আল্লাহ, সূরা যুখরুফের 87 নং আয়াত খোলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে বলছেন ওয়ালা ইন সাআলতুম মান খালাকাহুম তোমাদেরকে সৃষ্টি করেছে কারা, তারা বলতো লায়াকুলুন্নাল্লাহু আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ, কে বলছেন, আবু জাহেল, কে বলছেন, আবু জাহেল বলছেন, কাফেররা এই প্রশ্নের জবাবে উত্তর দিচ্ছেন যে আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ। এবার খোলেন সূরা আনকাবুতের 61 নং আয়াত ওয়ালা ইন সাআলতুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ শামস ওয়াল কামার, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করছেন যে আসমান এবং জমিন কে সৃষ্টি করেছে, চন্দ্র এবং সূর্য কে সৃষ্টি করেছে, তারা বলতো লায়াকুলুন্নাল্লাহ এই সমস্ত কিছু সৃষ্টি করেছেন আল্লাহ। আবার খোলেন সূরা আনকাবুতের 63 নং আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে বলছেন ওয়ালা ইন সাআলতাহুম মান নাযযালা মিনাস সামাই মাআন ফাহইয়া বিল আরদা মিন বাদি মাউতিহা, তাদেরকে যখন জিজ্ঞেস করা হতো আসমান থেকে বৃষ্টি বর্ষণের মাধ্যমে মৃত জমিকে জীবিত করে সেখান থেকে ফসল উৎপাদিত করেন কে, তারা বলতো লায়াকুলুন্নাল্লাহ এটা করতেন আল্লাহ। খোলেন আপনি সূরা ইউনুসের 31 নং আয়াত সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল মাইয়ার যুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ আম মাই ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার ওয়া মাই ইখরুজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া ইখরুজুল মাইয়্যিতা মিনাল হাই ওয়া মাই ইউদাব্বিরুল আমরা ফাসায়াকুলুনাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনুসের 31 নং আয়াতের মাধ্যমে জিজ্ঞেস করছেন
যে হে রাসূল, আপনি তাদেরকে জিজ্ঞেস করেন আসমান এবং জমিন থেকে কে তাদেরকে রিজিকের ব্যবস্থা করে, তাদের কর্মশক্তির মালিক কে, তাদের দৃষ্টিশক্তির মালিক কে, কে মৃত থেকে জীবিত করেন, আবার কে জীবিত থেকে মৃত করেন, সমস্ত কিছু কে কন্ট্রোল করেন, পরিকল্পনা করেন, তাদেরকে জিজ্ঞেস করেন, দেখবেন কাফেররা জবাব দিবে ফাসায়াকুলুনাল্লাহ, এই সমস্ত কিছু করেন আল্লাহ। এত কিছু কাফেররা আল্লাহকে মানত, এত কিছুর বেলায় তারা আল্লাহর প্রতি বিশ্বাসী ছিল, তারপরেও তারা কাফের মুশরিক কেন? কাফের মুশরিক হওয়ার কারণ হচ্ছে লা ইলাহা আগে বর্জন করার যে ব্যাপারগুলো ছিল ওইগুলো তারা বর্জন করে নাই, ইল্লাল্লাহ এক আল্লাহর গোলামীকে দাসত্বকে তারা মেনে নেয় নাই, অস্বীকার করেছে, এই জন্য আবু জাহেল হয়েছে কাফের। আজকের জমিনে আমরা যারা রয়েছি, আমি এখানে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি, আমি নিজেও যদি আবু জাহেলের মতো কালেমার যেই বর্জনীয় বিষয়গুলো ওইগুলো যদি আমি বর্জন না করে কালেমার প্রতি ঈমান আনয়ন করে আল্লাহে বিশ্বাসী হয়ে যদি আমি এক আল্লাহর গোলামি জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে মেনে নিতে অস্বীকৃতি জানাই, তাহলে আমার মধ্যে এবং আবু জাহেলের মধ্যে কোনো পার্থক্যই নাই। কেন? আবু জাহেল আল্লাহর সৃষ্টি, আমি আল্লাহর সৃষ্টি, আবু জাহেল আদমের সন্তান, আমি আদমের সন্তান, আবু জাহেলের জন্য জান্নাত, আমার জন্য জান্নাত, আবু জাহেলের জন্য জাহান্নাম, আমার জন্য জাহান্নাম, সবার জন্য আল্লাহর বিচারটা সমান। আপনাকে জান্নাত অর্জন করতে হবে, এটা অর্জন করার ব্যাপার, মুসলমানিত্বটা অর্জন করার ব্যাপার, আপনাকে অর্জন করতে হবে। উত্তরাধিকারী সূত্রে এটা পাওয়া যায় না যে পীরের বংশে জন্মগ্রহণ করলেন উত্তরাধিকারী সূত্রে পীর হয়ে গেলেন, উত্তরাধিকারী সূত্রে ভূঁইয়া হয়ে গেলেন, চৌধুরী হয়ে গেলেন, যে না এটা অর্জন করতে হবে, এটা অর্জন করার ব্যাপার। ওয়ামা ইউমিনু আকসারু বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি ইমান আনার পরেও তারা মুশরিক। কেন মুশরিক? এবার সামনে আগান, কালেমার প্রতি ঈমান আনয়ন করার জন্য প্রথম দাবি, প্রথম শর্ত হচ্ছে সমস্ত আরবাবদেরকে বর্জন করা। আরবাব মানে হচ্ছে বহু রব, রব শব্দের বহু বচন হচ্ছে আরবাব, মানে বহু রবদেরকে আগে বর্জন করতে হবে। মুশরিকরা তাদের ধর্মগুরু, ধর্মযাজক, ধর্মপণ্ডিত, পীর পুরোহিত, আলেম ওলামা, দরবেশদেরকে তারা রবের মতো করে বানিয়ে নিয়েছিল। ওই ধর্মযাজক, ধর্মপণ্ডিত, পীর দরবেশ তাদেরকে যা বলতো মুশরিকটা অন্ধভাবে তাই মেনে নিত, অন্ধ অনুসরণ মুশরিকটা করত। আর রব বলা হয় তাকে যাকে অন্ধ অনুসরণ করা হয়, যাদেরকে অন্ধভাব অনুসরণ করা হয় তারা হচ্ছে রব। এই বহু রবকে আগে বর্জন করতে হবে। সূরা তাওবার 31 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারা মুশরিকরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে তাদের পীর পুরোহিত, ধর্মযাজক, আলেম ওলামাদেরকে তারা রব হিসেবে গ্রহণ করেছে। নাউযুবিল্লাহ মিন যালিক। রুহবান বলা হয় যে বৈধকে অবৈধ করে এবং অবৈধকে বৈধ করে, যে বৈধকে অবৈধ করে এবং অবৈধকে যে বৈধ করে তাকে বলা হয় রুহবান। ঠিক এ জায়গায় আপনাকে একটা জিনিস খেয়াল করতে হবে, একটা বিষয় থেকে আমি আরেকটা বিষয়ে কতটুকু মারাত্মক এটা বোঝানোর জন্য, রুহবান যে কত মারাত্মক এটা বোঝানোর জন্য আমি একটা উদাহরণ টানছি। এই পর্যন্ত যারাই বাংলাদেশকে পরিচালনা করেছে, জাতীয় পার্টি বলেন, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, যারাই বাংলাদেশের নেতৃত্ব দিয়েছে, প্রত্যেকটার সময়ই বাংলাদেশে মদের লাইসেন্স দেওয়া ছিল, মদের ব্যবসা বাংলাদেশে বৈধ ছিল। এখন ওনারা যখন মদের লাইসেন্স বাংলাদেশে দিয়েছেন যে বাংলাদেশে মদের ব্যবসাটা বৈধ করে দিলাম, কোনো সমস্যা নেই, ব্যবসা করো, ঠিক এই পয়েন্টে আপনি যদি একটা কথা খেয়াল করেন, তারা কিন্তু এইটা বলে নাই যে মদটা আমরা ইসলামে হালাল করে দিলাম, এ কথাটা কেউ কখনো বলেছে? এটা বলে নাই। মদের ব্যবসার লাইসেন্স দিয়েছে যে মদের ব্যবসা করো, কোনো সমস্যা নাই, কিন্তু এ কথাটা তারা বলে নাই যে মদটাকে আজ থেকে ইসলামে হালাল করে দিলাম। এটা আমি এই কারণে বললাম, যদিও এটা হারাম,
যদিও এই কাজটা হারাম, তারা চিরদিন এর বাঘ শেয়ার গুনায় জারিয়া তারা পাবে, যদি সেখান থেকে ফিরে না আসে, তওবা না করে, এই গুনার বাগিদার তাদের হতে হবে। কিন্তু আমরা যারা একথাটা বলছি যে পরকালে জান্নাত পেতে হলে কোনো ভায়া বা কোনো মাধ্যম বা কোনো উকিল, কারো কোনো আশেক মাসুক হতে হবে, এই যে আমরা যারা এটা দিয়ে ইসলাম চালাচ্ছি, ইসলামের নাম দিয়ে চালাচ্ছি, টোটাল একটা ইসলামের বাহিরের জিনিসকে, অবৈধ একটা জিনিসকে আমরা ইসলামের নামে বৈধ করে দিয়েছি, তাহলে ওইটা থেকে এটা মারাত্মক নয়? আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, ওনারা এটা বলেন না যে মদ ইসলামে হালাল, বাংলাদেশে লাইসেন্স দিয়েছে ঠিক, যদিও এটা হারাম, কিন্তু আমরা বলছি কি, পরকালে জান্নাত পেতে হলে আশেক হতে হবে, মাসুক হতে হবে, উকিল ধরতে হবে, সাফায়েতের কান্দারির কাছে যেতে হবে, যিনি বড় বড় জাহাজ নিয়ে এসে আমাদেরকে আল্লাহর কাছ থেকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এই যে বিশ্বাস, এই যে কনসেপ্টটা আমরা ইসলামের ভিতরে ঢুকিয়ে দিয়েছি, অথচ এটা ইসলাম নয়, এই বিশ্বাসটা যদি কেউ করে তার ইমানই তো থাকবে না, কিন্তু তারপরও এই অবৈধ জিনিসটাকে বৈধ করে দিয়েছি। রোহবান বলা হয় কাকে, যে অবৈধকে বৈধ করে এবং বৈধকে অবৈধ করে, সে হচ্ছে রোহবান। ইত্তাখাজু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারা আল্লাহকে বাদ দিয়ে তাদের পীর দরবেশ, এই ওলি আউলিয়া, তাদেরকে তারা রব হিসেবে গ্রহণ করে নিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে, তারা আল্লাহকে বাদ দিয়ে তাদেরকে অন্ধভাবে অনুসরণ করা শুরু করেছে, অন্ধভাবে অনুসরণ, যা বলে তাই। আশ্চর্য হলাম দুই তিন দিন আগে নেটে একটা বক্তব্য শুনলাম যে একজন পীর, উনি মাহফিল স্টেজে হাজার হাজার মানুষের সামনে বলতেছেন যে অমুক পীর, অমুক পীর, অমুক নাম, চার পাঁচটা নাম বলে বলতেছেন যে ওনারা পরকালে বড় বড় জাহাজ নিয়ে আসবে, এসে আল্লাহর কাছে বলবে যে আল্লাহ এদেরকে আমরা দুনিয়াতে যা বলেছি তাই তারা মেনেছিল। নাউজু বিল্লাহি মিন যালিক। এটা হয় কি করে? ওয়ামা ইউমিনু আকসারুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন, অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি ঈমান আনার পরেও মুশরিক। কি বুঝলেন? মুখে দাড়ি থাকলে আপনি মুশরিক হবেন না, ব্যাপারটা এরকম নয়। গায়ে পাঞ্জাবি থাকলে আপনি মুশরিক হবেন না, ব্যাপারটা এরকমও নয়। জুমার সালাতের মুসল্লি আপনি মুশরিক হবেন না, ব্যাপারটা এরকমও নয়। মানুষ বিশ্বাসের কারণে মুশরিক হয়, মানুষ বিশ্বাসের কারণে ঈমানওয়ালা হয়। অন্ধ অনুসরণ করা যাবে না কাউকে। সূরা আরাফের 3 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা অনুসরণ করো ওই বিধানের যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নাজিল করা হয়েছে। আল্লাহর পক্ষ থেকে কি নাজিল হয়েছে? কোরআন এবং সহি হাদিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নাজিল করা বিধান। ওয়ালা তাত্তাবিউ মিন দুনি আউলিয়া, আল্লাহ বলছেন যে আল্লাহর নাজিলকৃত বিধান বাদ দিয়ে তোমরা ওই আউলিয়া, যাদেরকে অভিভাবক রূপে গ্রহণ করেছো, কর্তৃপক্ষ রূপে গ্রহণ করেছো, উকিল হিসেবে গ্রহণ করেছো, তাদেরকে অনুসরণ করো না। কলিলাম মা তাযাক্কারুন, আসলে খুব কম সংখ্যক মানুষই উপদেশ গ্রহণ করে। একদিকে আল্লাহ বলছেন অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও মুশরিক, আবার এখানে আল্লাহ বলছেন যে কম সংখ্যক মানুষই মূলত উপদেশ গ্রহণ করে। অন্ধ অনুসরণ কাউকেই করা যাবে না। আমি একটা কথা সবসময় বলে থাকি যে ব্যক্তি দিয়ে ইসলামকে মূল্যায়ন করা যাবে না, ইসলাম দিয়ে ব্যক্তিকে মূল্যায়ন করতে হবে, ইসলাম দিয়ে ব্যক্তিকে মূল্যায়ন করতে হবে, ব্যক্তি দিয়ে ইসলামকে মূল্যায়ন করা যাবে না। ব্যক্তি দিয়ে মূল্যায়ন করার মতো ব্যক্তি একজন আছে, সেটা হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সময়ের মুশরিকদের বক্তব্য ছিল যে সূরা জুমারের 3 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দূনিহি আউলিয়া, তারা আল্লাহকে বাদ দিয়ে তাদের অভিভাবক রূপে, ওলি আউলিয়া,
তাদের কর্তৃপক্ষ হিসেবে তারা তাদেরকে গ্রহণ করেছে আল্লাহকে বাদ দিয়ে। আর তাদের বক্তব্য হচ্ছে মা নাবুদুহুম ইল্লা লিউকরিবুনা ইলাল্লাহি যুলফা। ওই সময়ের মুশরিকটা বলতো যে আমাদের ধর্মযাজক পীর পুরোহিত দরবেশ আলেম ওলামা যাদেরকে তারা অন্ধভাবে অনুসরণ করত তাদের বেলায় তাদের বিশ্বাসটা এরকম ছিল, তারা বলতো আরে আমরা তো তাদের ইবাদত করি না, যেটা এখন আমাদের সমাজে বলা হয়, আরে আমরা তো অমুক পীর সাহেবের ইবাদত করি না, আমরা মূলত ওনার অনুসরণ করি এই কারণে যে উনি আমাদেরকে আল্লাহ নিকটবর্তী করে দিবেন। সেই পূর্ববর্তী মুশরিকদের বিশ্বাস ছিল, আকীদা ছিল এইটা যে তাদের ধর্মগুরুরা তাদেরকে আল্লাহ নিকটবর্তী করে দিবে। এখনো বাংলার জমিনে আমরা অধিকাংশ নামদারি মুসলিম রয়েছি যাদের বিশ্বাস হচ্ছে এইটা যে উমুক পীর আমাদেরকে আল্লাহ নিকটবর্তী করে দিবে। তো আপনার পীর সাহেবকে নিকটবর্তী কে করবে? অন্ধ অনুসরণ, অন্ধ অনুসরণ করা যাবে না, দলিল দিয়ে অনুসরণ করতে হবে। সূরা নাহলের 43 এবং 44 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুনা বিল বাইয়িনাতি ওয়াজ যুবুর। যারা জানো না, যারা অধিক জানে অজানা বিষয়ে তাদেরকে জিজ্ঞেস করো, যাদের কাছে জিকির রয়েছে, কোরআন রয়েছে, হাদিস রয়েছে, তাদেরকে জিজ্ঞেস করো এবং তারা তোমাদেরকে জবাব দেওয়ার সময় এমনভাবে জবাব দিবে, দলিল সহকারে, প্রমাণ সহকারে, ব্যাখ্যা সহকারে তোমাদেরকে যারা জবাব দিবে তাদের কাছে তোমরা জিজ্ঞেস করো অজানা বিষয়ে। তাহলে এই আয়াত প্রমাণ করে দলিলবিহীন, প্রমাণবিহীন কাউকে যদি অন্ধভাবে অনুসরণ করা হয় তাহলে তাকে রবের আসনে বসিয়ে দেওয়া হয়। সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 64 নং আয়াতে বলেছেন যে কুল ইয়া আহলাল কিতাব তাআলু ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লাহ না'বুদু ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকু বিহি শাইআ ওয়া লা ইত্তাখিযু বা'দুনা বা'দান আরবাবা মিন দুনিল্লাহ। আল্লাহ বলছেন হে রাসূল আপনি বলেন যে আহলে কিতাবগণ এসো সেই কথায় যা তোমাদের এবং আমাদের মধ্যে মিল রয়েছে, সেটা হচ্ছে আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না, আল্লাহর সাথে কাউকে শরীক করি না এবং আমরা আল্লাহ ছাড়া কাউকে রব হিসেবে গ্রহণ করি না। সমস্ত বাতিল যত রব রয়েছে এগুলোকে বর্জন করতে হবে। কালেমার প্রতি ঈমান আনয়ন করার পূর্বে সমস্ত বাতিল রবদেরকে বর্জন করতে হবে। অন্ধভাবে কাউকে অনুসরণ করা যাবে না, দলিলবিহীন কাউকে অনুসরণ করা যাবে না। যদি দলিলবিহীন অন্ধভাবে কাউকে অনুসরণ করেন আপনি তাকে রবের আসনে বসিয়ে দিলেন। সহি মুসলিম শরীফ আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। স্রষ্টার অবাধ্য হয়ে, স্রষ্টার দেয়া সীমারেখা অতিক্রম করে কোন সৃষ্টির আনুগত্য করা যাবে না, হারাম। স্রষ্টার দেয়া সীমারেখা অতিক্রম করে, স্রষ্টার অবাধ্য হয়ে কোন সৃষ্টির আনুগত্য করা যাবে না, এটা হারাম, নিষিদ্ধ। সুতরাং কালেমার প্রতি ঈমান আনয়ন করার জন্য প্রথম শর্ত হচ্ছে, কালেমার প্রথম দাবি হচ্ছে যত মিথ্যা রব রয়েছে সমস্ত রবকে বর্জন করে এক রবকে গ্রহণ করে নিতে হবে, এটা হচ্ছে এক নাম্বার দাবি। কালেমার প্রতি ঈমান আনয়ন করার জন্য দ্বিতীয় নম্বর দাবি হচ্ছে সমস্ত আংদাদদেরকে বর্জন করতে হবে। আংদাদ বলা হয় আল্লাহর সাথে সকল যাদেরকে সমকক্ষ দাঁড় করানো হয়, অংশীদার সাব্যস্ত করা হয়, এই সমস্ত আংদাদদেরকে আগে বর্জন করতে হবে যাদেরকে আল্লাহর সমকক্ষ দাঁড় করানো হয়। আল্লাহর যেই কাজ আপনি যদি ওই কাজে কাউকে শেয়ার করেন, ওই কাজে কাউকে অংশীদার করেন, এরকম লোককে বর্জন করতে হবে। আল্লাহর যেই কাজ এই কাজে কাউকে অংশীদার করা যাবে না, সমকক্ষ দাঁড় করানো যাবে না। আল্লাহ নিজে যেই গুণে গুণান্বিত অন্য কোনো সৃষ্টিকে ওই গুণে গুণান্বিত করা যাবে না, সমস্ত কিছুকে আল্লাহর গুণে গুণান্বিত করা থেকে দূরে থাকতে হবে, আল্লাহর গুণে অন্য কোনো সৃষ্টিকে গুণান্বিত করা যাবে না। সূরা ইখলাসের মধ্যে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ কারো থেকে জন্ম নেননি, আল্লাহ কাউকে জন্ম দেননি এবং আল্লাহর সমকক্ষ কেউ নাই, আল্লাহর সমকক্ষ কেউ নাই। সহিহ বুখারীতে এসেছে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ইয়া মুআয আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ, হে মুআয তুমি কি জানো বান্দার প্রতি আল্লাহর কি হক রয়েছে? মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহু ওয়া রাসূলু আ'লামু, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাক্কুল্লাহি আলাল ইবাদ আইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ, বান্দার প্রতি আল্লাহর হক হচ্ছে বান্দা একনিষ্ঠভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করবে না, কোনো সমকক্ষ আল্লাহর সাথে সে করবে না। সূরা কাহাফের 110 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাক্ষাৎ চায়, আল্লাহর সাক্ষাৎ কামনা করে, সে যেন আমলে সলে করে, ভালো কাজ করে এবং সে যেন আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা থেকে, সমকক্ষ দাঁড় করানো স্থাপন করা থেকে সে যেন বিরত থাকে। আল্লাহর সাথে কাউকে অংশীদার করা যাবে না, সমকক্ষ দাঁড় করানো যাবে না। এই আয়াতের মধ্যে ফালইয়ামাল আমালান সলিহা, আল্লাহ বলছেন সে যেন আমলে সলে করে। আমলে সলে কাকে বলে? আমলে সলে তাকেই বলে যেটা কোরআন এবং সহিহ হাদিসে রয়েছে, ওইটাই আমলে সলে। এবং ওই আমলটা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে করা হয় এবং আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে খুশি করার জন্য করা হয়, ওইটাই হচ্ছে আমলে সলে। যেটা কোরআন এবং সহিহ হাদিসে নাই, ওইটা আমলে সলে না। অথবা কোরআন এবং সহিহ হাদিসে আছে, রাসূলের পদ্ধতিতে করা হয় নাই, ওইটাও আমলে সলে না। অথবা কোরআন এবং হাদিসে রয়েছে, রাসূলের পদ্ধতিতেও করা হয়েছে কিন্তু আল্লাহকে খুশি করার জন্য করা হয় নাই, এটাও আমলে সলে নয়। যারা আল্লাহর সাক্ষাৎ চায় তারা একনিষ্ঠভাবে আমলে সলে করবে, আল্লাহর সাথে কোনো অংশীদার সমকক্ষ স্থাপন করবে না। সূরা আনআমের 162 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার সলাত, আমার কুরবানি, আমার জীবন, আমার সমস্ত কিছু শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, এখানে অন্য কারো অংশীদার নাই, সব কিছু নিবেদিত হবে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সূরা বাকারার 22 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফালা তাজআলু লিল্লাহি আন্দাদাও ওয়া আনতুম তাআলামুন, জেনে শুনে বুঝে সজ্ঞানে তোমরা আল্লাহর সাথে কাউকে সমকক্ষ দাঁড় করাবে না, আল্লাহর সাথে কাউকে অংশীদার করবে না। সহিহ বুখারী এবং মুসলিম শরীফে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আইয়ুজ যানবি আযামু, আল্লাহর নিকট সবচেয়ে বড় গুনাহ কোনটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আন তাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা। আল্লাহ নবী কি জিজ্ঞেস করলেন সবচেয়ে বড় গুনাহ আল্লাহর নিকট কোনটা? আল্লাহ নবী বললেন যে তুমি কাউকে আল্লাহর সমকক্ষ দাঁড় করালে, আল্লাহর সাথে অংশীদার করালে, এটা হলো আল্লাহর নিকট সবচেয়ে বড় অপরাধ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন ওই আল্লাহর অংশীদার সমকক্ষ তুমি কিভাবে দাঁড় করাও? সূরা বাকারার 165 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আন্দাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে যে মানুষের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সাথে অন্য অংশীদার স্থাপন করে, সমকক্ষ দাঁড় করায়, আর তারা তাদেরকে এমনভাবে ভালোবাসে যেমনভাবে আল্লাহকে ভালোবাসে। অথচ যারা ইমানদার তারা সবচেয়ে বেশি ভালোবাসবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। যারা কালেমাওয়ালা, যারা ইমানদার, তারা সবচেয়ে বেশি
ভালোবাসবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। কিন্তু যারা আল্লাহর সাথে অংশীদারি স্থাপন করে, তারা ওই সকল অংশীদার যাদেরকে স্থাপন করা হয় তাদেরকে আল্লাহর মতো করেই ভালোবাসেন। এটা অত্যন্ত স্পষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এটা ইমানদারের বৈশিষ্ট্য হতে পারে না। সূরা ইব্রাহিমের 30 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াজআলু লিল্লাহি আংদাদান লি ইউদিল্লু আন সাবিলিহি কুল তামাত্তাউ ফা ইন্না মাসীরাকুম ইলান নার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তারা আল্লাহর সাথে এজন্য অন্যকে শরীকি স্থাপন করে সমকক্ষ দাঁড় করায় যাতে তারা সাধারণ মানুষকে আল্লাহর রাস্তা থেকে বিমুখ করতে পারে। আল্লাহ বলছেন যে তারা আল্লাহর সাথে অন্যকে অংশীদারি স্থাপন করে এই জন্যে যাতে তারা সাধারণ মানুষকে আল্লাহর রাস্তা থেকে গোমরা করে বিমুখ করে ফেলতে পারে। আল্লাহ বলেন কুল তামাত্তাউ, হে রাসূল আপনি বলে দেন যে তোমরা দুনিয়াতে কিছু উপভোগ করো, ফা ইন্না মাসীরাকুম ইলান নার, তোমাদের প্রত্যাবর্তন স্থল হচ্ছে জাহান্নাম, তোমাদের প্রত্যাবর্তন স্থল হচ্ছে জাহান্নাম। وَإِذَا مَسَّ الْإِنسَانَ ضُرٌّ دَعَا رَبَّهُ مُنِيبًا إِلَيْهِ ثُمَّ إِذَا خَوَّلَهُ نِعْمَةً مِنْهُ نَسِيَ مَا كَانَ يَدْعُو إِلَيْهِ مِنْ قَبْلُ وَجَعَلَ لِلَّهِ أَنْدَادًا لِيُضِلَّ عَن سَبِيلِهِ قُلْ تَمَتَّعْ بِكُفْرِكَ قَلِيلًا إِنَّكَ مِنْ أَصْحَابِ النَّارِ। الله سبحانه وتعالى বলেছেন যে তাদেরকে যখন কোনো বিপদ এসে স্পর্শ করে তখন তারা একনিষ্ঠভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকা শুরু করে, আর যখনই আল্লাহর নিয়ামত তাদেরকে বিপদ থেকে উদ্ধার করে দেয় আবার তারা পূর্ণ পিছনেরভাবে আল্লাহর সাথে সমকক্ষ দাঁড় করায়। হে রাসূল আপনি বলে দেন তারা যে কুফরি করেছে, কুল তামাত্তা বিকুফরিকা কালিলান, তারা যে কুফরি করেছে এই কুফরির জন্য তারা দুনিয়াতে ক্ষণিকের জন্য তারা কিছু উপভোগ করবে, ইন্নাকা মিন আসহাবিন নার, তারা হচ্ছে জাহান্নামের অধিবাসী। যারা আল্লাহর সাথে সমকক্ষ দাঁড় করায়, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে তাদের, তারা হচ্ছে জাহান্নামের অধিবাসী, তাদের প্রত্যাবর্তন স্থল হচ্ছে জাহান্নাম। সুতরাং আল্লাহর প্রতি কালেমার প্রতি ইমান আনয়ন করার পূর্বে দুই নম্বর শর্ত হচ্ছে আল্লাহর সাথে সমস্ত যাদেরকে সমকক্ষ দাঁড় করানো হয়, অংশীদারি স্থাপন করা হয়, আগে তাদেরকে বর্জন করতে হবে, পরে কালেমার প্রতি ইমান। তিন নম্বর, কালেমার প্রতি ইমান আনয়ন করার পূর্বে তিন নম্বর শর্ত হচ্ছে, তিন নম্বর দাবি হচ্ছে সমস্ত মিথ্যা মাবুদ মিথ্যা ইলাহকে আগে বর্জন করতে হবে। মুশরিকরা 33 কোটি দেবতার ইবাদত করত, খ্রিস্টানরা যিশু ঈসা মরিয়াম তাদের ইবাদত করত, কিন্তু মুসলিমরা এক ইলাহের ইবাদত করতে হবে। কালেমার প্রতি ইমান আনয়ন করার পূর্বে তিন নম্বর দাবি হচ্ছে অধিক ইলাহকে বর্জন করতে হবে, অধিক মাবুদকে বর্জন করে এক ইলাহের আপনাকে গোলামি করতে হবে, দাসত্ব করতে হবে। সূরা বাকারার 163 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, মুসলমানদের ইলাহ হচ্ছে এক, তোমাদের ইলাহ হচ্ছে এক, কালেমাওয়ালাদের ইলাহ হচ্ছে এক, সেই রহমানুর রহিম, ইলাহ ব্যতীত তোমাদের কোনো ইলাহ নেই। আজকে বাংলাদেশের মুসলিম সমাজ কালেমার প্রতি ঈমান আনয়ন করার পরেও, মুখে দাড়ি থাকার পরেও, গায়ে পায়জামা পাঞ্জাবি থাকার পরেও অধিক ইলাহের ইবাদত বাংলাদেশে চলছে। অধিক ইলাহের ইবাদত, ওয়াইজ ক্বালা ইব্রাহিমু লি আবিহি আযরা আতাত্তাখিযু আসনামান আলিহাতান ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দলালিম মুবিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতাকে বলেছিল যে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে তোমরা মূর্তিদেরকে, তোমাদের দেবতাদেরকে তোমরা ইলাহ হিসেবে গ্রহণ করেছো, আর তোমরা আল্লাহকে বাদ দিয়ে দেবতাদের ইবাদত করো, তাদের পূজা করো। ইব্রাহিম আলাইহিস সালাম ওনার পিতাকে বলেছিলেন, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তুমি এবং তোমার কওম সবাই গোমরাহীতে নিমজ্জিত। যারা এক আল্লাহর গোলামি না করে অধিক ইলাহের গোলামি,
অধিক মিলায়ের উপাসনা, অধিক মিলায়ের পূজা যারা করে তারা গোমরাতে নিমজ্জিত রয়েছে, গোমরাহিতে তারা নিপতিত রয়েছে। মুসলিম সমাজ কখনো এক ইলা ব্যতীত অধিক ইলার ইবাদত করতে পারে না। সূরা মারইয়ামের 81-82 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াত্তাখাযু মিন দুনিল্লাহি আলিহাতান, তারা আল্লাহকে বাদ দিয়ে অন্যকে ইলাহ হিসেবে গ্রহণ করেছে, লিয়াকুনু লাহুম ইজ্জা, যাতে করে তারা তাদের জন্য পরকালে সাহায্যকারী হতে পারে। আল্লাহকে বাদ দিয়ে আপনি যাদেরকে ইলাহ রূপে গ্রহণ করেছেন, দৃষ্টিভঙ্গি কি যে পরকালে তারা আপনাদের জন্য সাহায্যকারী হবে, উপকারে আসবে। আল্লাহ বলছেন কাল্লা, কখনো নয়, সায়াকফুরুনা বিইবাদাতিহিম, তারা যাদেরকে তোমরা সমকক্ষ দাঁড় করিয়েছ তারাই পরকালে এটা অস্বীকার করবে। ওয়াইয়াকুনুনা আলাইহিম দিদ্দা, আর পরকালে তারা তোমাদের কোনো উপকারে আসবে না, তোমাদের জন্য সাহায্যকারী হবে না, তোমাদের জন্য উপকার আসতে পারে একক ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, একক ইলাহা তোমাদের উপকারে আসবে, অন্য কেউ আসতে পারবে না। একক ইলাহা গ্রহণ করতে হবে, সমস্ত বাতিল মাবুদ ইলাহাকে বর্জন করতে হবে। আরেকটা বড় ইলাহা রয়েছে যেটা কম বেশি আমাদের সবার মধ্যে রয়েছে, সূরা ফুরকানের 43 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আর আইতা মান ইত্তাখাযা ইলাহু হাওয়াহু, আল্লাহ বলেন আপনি কি তাদেরকে দেখেন না যারা তাদের প্রবৃত্তিকে ইলাহ বানিয়ে নিয়েছে, প্রবৃত্তি যা বলে সে তাই করে, কোনটা ইসলাম কোনটা ইসলাম নয় এটার দাঁড়ে না, কোনটা জায়েজ কোনটা না জায়েজ এটার দাঁড়ে না, প্রবৃত্তি যা বলে সে তাই করে, মানে প্রবৃত্তিকেই সে ইলাহ বানিয়ে নিয়েছে, মাহবুদ বানিয়ে নিয়েছে। আমরা যারা প্রবৃত্তির গোলাম, আমরা যারা প্রবৃত্তির দাস, আমাদের থেকে এর থেকে মুক্ত থাকতে হবে। প্রবৃত্তি যা বলে তাই করা যাবে না, প্রবৃত্তির অনুসরণ করা যাবে না, প্রবৃত্তিকে কন্ট্রোল করে এক ইলাহের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি করতে হবে, আল্লাহর দাসত্ব করতে হবে। যেহেতু আল্লাহর নবী বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি একনিষ্ঠভাবে এই সাক্ষ্য দিবে, এই ঘোষণা দিবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কোনো সত্য ইলাহ নাই, সত্য মাবুদ নাই, আল্লাহর নবী বলেছেন দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে। সহিহ মুসলিম শরীফের কিতাবুল ঈমান এসেছে, আল্লাহ নবী বলছেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি এই অবস্থায় মৃত্যুবরণ করলো যে সে কালেমা সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দাখালাল জান্নাহ, লোকটা জান্নাতে যাবে। তিরমিজি শরীফে আসছে হাদিসটি সহিহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসআদুন নাসি বি শাফাআতি ইয়াউমাল কিয়ামা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সিদকান মিন কলবিহি আও নাফসিহি, যে ব্যক্তি তার মন থেকে অন্তর থেকে নফস থেকে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দিবে, পরকালে সে নবীর শাফায়াতের মাধ্যমে সে সৌভাগ্য অর্জন করবে। যে ব্যক্তি তার মন থেকে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এই ঘোষণা যারা দিবে, আল্লাহকে একক ইলাহ হিসাবে যারা গ্রহণ করবে, বাতিল সমস্ত ইলাহদেরকে বর্জন করবে, তারা কোথায় যাবে, জান্নাতে যাবে। এজন্য কালেমার প্রতি ইমান আনয়ন করার পূর্বে কথাগুলো যদি আপনাদের বুঝতে একটু কষ্ট হচ্ছে, কিন্তু কথাটা অত্যন্ত জরুরি, এই কারণে এই যে সলাত আদায় করছেন, সিয়াম পালন করছেন, এগুলো কোনো কাজে আসবে না, আগেরটা ঠিক করতে হবে, আগেরটা ঠিক করতে হবে। কালেমার প্রতি ইমান আনয়ন করার জন্যে 3 নম্বর শর্ত হচ্ছে, সমস্ত মিথ্যা মাবুদ সমস্ত মিথ্যা ইলাহাদেরকে আগে বর্জন করতে হবে। কালেমার প্রতি ইমান আনয়ন করার জন্য 4 নম্বর শর্ত হচ্ছে, সমস্ত তাগুদি শক্তিকে বর্জন করতে হবে, করতেই হবে। কালেমার প্রতি ইমান আনয়ন করার পূর্বে সালাত কবুল হওয়ার জন্য, সিয়াম কবুল হওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য 4 নম্বর শর্ত হচ্ছে, সমস্ত তাগুদি শক্তিকে আগে বর্জন করতে হবে। তাগুদ বলা হয় যার আনুগত্য করতে গেলে ইসলামের সীমারেখাটা অতিক্রম করা হয়, যার আনুগত্য করতে গেলে কোরআন এবং হাদিসের সীমারেখা অতিক্রম করা হয়,
যার আনুগত্য করতে গেলে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের সীমারেখা অতিক্রম করা হয়, সে হচ্ছে তাগুতকে বর্জন করতে হবে। এটা যদি আপনার বাপ হয় তাও বর্জন করতে হবে। বাপের আনুগত্য করতে গেলে যদি নবীর আনুগত্য কেটে যায়, বাপ তাগুত বর্জন করতে হবে। বাপের আনুগত্য করতে গেলে যদি আল্লাহর আনুগত্য করতে হয়, বাপ তাগুত বাপকে বর্জন করতে হবে, বাপের আনুগত্য বর্জন করতে হবে। তাই বলে আবার বাপের দেখাশোনা বর্জন করা যাবে না। বাপের সাথে আপনি দেখাশোনা, আপনার যা দায়িত্ব রয়েছে এটা আপনি পালন করবেন, কিন্তু বাপের আনুগত্য করা যাবে না, কোনো ব্যক্তির আনুগত্য করা যাবে না। যদি ব্যক্তির আনুগত্য করতে গেলে আল্লাহর আনুগত্য কেটে যায়, নবীর আনুগত্য কেটে যায়, ইসলামের সীমারেখা অতিক্রম করা হয়, তাহলে এমন কোনো ব্যক্তির আনুগত্য করা যাবে না, ওই ব্যক্তিকে বর্জন করতে হবে। এটা হচ্ছে কালেমার প্রতি ঈমান আনয়ন করার জন্য চার নম্বর শর্ত। এবার দলিল, সূরা নাহলের 36 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাকাদ বাআসনা ফী কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়া জতানিবুত তাগুত। ইতিপূর্বে প্রত্যেকটা জাতির কাছে রসুল প্রেরণ করা হয়েছে, তারা তাদের নিজস্ব কওমকে দাওয়াত দিয়েছিল, আন ইবুদুল্লাহ, এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহকে রব হিসেবে মেনে নাও, এক আল্লাহকে ইলাহ হিসেবে মেনে নাও, আর সমস্ত তাগুদি শক্তিকে বর্জন করো। নবী রাসূলের দাওয়াত ছিল এইটা। সূরা বাকারার 256 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফামাইয়াকফুরু বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, সমস্ত তাগুদি শক্তিকে আগে বর্জন করো, অস্বীকার করো, তাদের সাথে আনুগত্যের সম্পর্ক ছিন্ন করো, ওয়া ইউমিন বিল্লাহ, তারপরে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনয়ন করো। এখন সংক্ষিপ্ত আকারে বড় বড় কয়েকটা তাগুদের পরিচয় আপনাদের সামনে তুলে ধরতে হচ্ছে, তা নয় বর্জন করবেন কিভাবে। প্রথম প্রকারের তাগুদ হচ্ছে শয়তান। শয়তান হচ্ছে একটা বড় তাগুদ। শয়তানের এবাদত করা থেকে বিরত থাকতে হবে, শয়তানের আনুগত্য করা থেকে বিরত থাকতে হবে। সূরা ইয়াসিনের 60 এবং 61 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তাআবুদু শয়তান ইন্নাহু লাকুম আদুউ মুবিন। আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, আমি কি তোমাদের কাছ থেকে এই ওয়াদা নেই নাই যে তোমরা শয়তানের এবাদত করবে না? আমি কি তোমাদের থেকে এই ওয়াদা নেই নাই যে তোমরা শয়তানের এবাদত করবে না? তার মানে বোঝা যায় মানুষ শয়তানের এবাদত করে। ইন্নাহু লাকুম আদুউ মুবিন, আল্লাহ বলছেন নিশ্চয়ই শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। সংক্ষিপ্ত আকারে শুধু বললাম, এক নাম্বার তাগুত হচ্ছে শয়তান, শয়তানের এবাদত করা যাবে না। দুই নম্বর তাগুত হচ্ছে যে আল্লাহর বিধানের উপরে মানব রচিত বিধান প্রতিষ্ঠা করতে চায়। আল্লাহর বিধান বাদ দিয়ে মানব রচিত বিধান যে প্রতিষ্ঠা করতে চায়, যে তাগুত, তার সাথে আনুগত্য সম্পর্ক ছিন্ন করতে হবে। সূরা নিসার 65 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যে পর্যন্ত না রাসূলের বিচার ফয়সালাকে মেনে না নিবে, রাসূলের আনিত বিধান, আনিত দ্বীনকে, আনিত জীবন ফয়সালাকে যারা মেনে না নিবে তারা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না। তিন নম্বর তাগুত হচ্ছে যারা আল্লাহর বিধান বাদ দিয়ে বিচার ফয়সালা করে, যারা আল্লাহর বিধান দিয়ে বিচার ফয়সালা করে না, সে তাগুত, তাকে বর্জন করতে হবে। সূরা মায়দার 44-45-46 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহর বিধান দিয়ে বিচার ফয়সালা করে না, একবার আল্লাহ বলছেন তারা হচ্ছে কাফের, দ্বিতীয়বার আল্লাহ বলছেন তারা হচ্ছে জালেম, দ্বিতীয়বার আল্লাহ বলছেন তারা হচ্ছে ফাসেক। কার কথা? কার কথা? আল্লাহর কথা, আমি বলি নাই, আল্লাহ বলছেন। এখন আপনি যদি খেপেন, আল্লাহর বিরুদ্ধে খেপেন, রাগ করলে আল্লাহর সাথে করেন, যদি কিছু করতে মন চায় তাহলে আল্লাহকে করেন, আমি বলি নাই, আল্লাহর কথা বলছি। পাঁচ নম্বর সূরা মায়াদার 44-45-46 নং আয়াত, যারা আল্লাহর বিধান দিয়ে বিচার ফয়সালা করে না, একবার আল্লাহ বলছেন তারা কাফের, আবার বলছেন জালেম, আবার বলছেন ফাসেক।
তাহলে কালেমার প্রতি ইমানের লাভ হলো কি? ইমান আনার পরেও যদি আপনাকে আল্লাহ কাফের বলে, ইমান আনার পরেও যদি আল্লাহ আপনাকে জালেম বলে, ইমান আনার পরেও যদি আল্লাহ আপনাকে ফাসেক বলে, তাহলে আমি আপনাকে ইমানদার বলে লাভ হবে নাকি? সারা বাংলাদেশের যত আলেম রয়েছে, সমস্ত আলেম যদি আপনার বাসায় গিয়ে দাওয়াত খেয়ে যদি আপনাকে সার্টিফিকেট দিয়ে আসি যে আপনি হচ্ছেন পাক্কা ইমানদার, আর আল্লাহ যদি আপনাকে বলে যে কাফের জালেম ফাসেক, তাহলে আমাদেরটা কাজে আসবে? আল্লাহর খাতায় ইমানদার লেখার যোগ্যতা অর্জন করেন, আল্লাহর কাছে ইমানদার হিসেবে গ্রহণযোগ্যতা পাওয়ার যোগ্যতা অর্জন করেন, তাহলে দুনিয়াতেও শান্তি পাবেন, পরকালেও মুক্তি পাবেন। চার নম্বর তাগুত হচ্ছে যে ব্যক্তি দাবি করে যে আমি গায়েব জানি। যে লোকে একথা বলবে যে গতকালকে রাত্রে বা সামনে তুমি রাত্রে আসার পরে কি দিয়ে খেয়েছো, এটা আমি বলতে পারি, বা তোমার ভাগ্যে কি রয়েছে এটা আমি বলে দিতে পারি, আগামীকাল কি হবে এটা আমি বলে দিতে পারি। যে লোক বলবে যে আমি গায়েব জানি, সে তাগুত তাকে বর্জন করতে হবে। সূরা নামলের 65 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়ব ইল্লাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে রাসূল, আপনি বলেন আসমান এবং জমিনের গায়েবের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। আসমান এবং জমিনে যত গায়েব রয়েছে আল্লাহ ছাড়া কেউ জানে না, কেউ বলতে পারবে না। সূরা আনআমের 59 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইনদাহু মাফাতিউল গায়ব লা ইয়ালামুহা ইল্লা হুয়া। অদৃশ্যের চাবি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, অদৃশ্যের চাবি আল্লাহ ছাড়া কারো কাছে নাই, অদৃশ্যের খবর আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। যেই দাবি করবে যে আমি গায়েবের খবর জানি, তাকে বর্জন করতে হবে, সে তাগুত তার সাথে সম্পর্ক রাখা যাবে না। সর্বশেষ যে তাগুত, সেটা হচ্ছে যার এবাদত করা হয় আর সে তাতে সন্তুষ্ট থাকে। মনে করেন কেউ আপনার এবাদত করে আল্লাহকে বাদ দিয়ে, আর আপনি এতে খুশি রাজি, আর আপনি এটা চান যে আপনার এবাদত মানুষ করুক, এবং আপনি নিজেও আপনার এবাদতের দিকে মানুষকে ডাকেন, আপনি হচ্ছেন তাগুত। আপনি আল্লাহর এন্টি, আল্লাহ শত্রু, আপনাকে বর্জন করতে হবে। সূরা আম্বিয়ার 29 নং আয়াতে আল্লাহ বলছেন, ওয়া মাইয়া কুল মিনহুম ইন্নি ইলাহুম মিন দুনিহি। তাদের মধ্যে কেউ বলে যে ইন্নি ইলাহুম মিন দুনিহি, আল্লাহ ছাড়া আমি ইলাহ, নাউযুবিল্লাহি মিন যালিক, আল্লাহকে বাদ দিয়ে যে নিজেকে ইলাহ বলে দাবি করে মানুষের এবাদত সে পাওয়ার চেষ্টা করে, ফাযালিকা নাযযিহি জাহান্নামা ওয়া কাযালিকা নাযযি যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাহলে তার থাকার জায়গা হচ্ছে জাহান্নাম, তার প্রতিদান হচ্ছে জাহান্নাম, জাজা হচ্ছে জাহান্নাম, এবং জালিমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এরকম প্রতিদানই দিয়ে থাকেন। সাধারণ যারা মুসল্লি তাদেরকে কথাগুলো লোড নিতে একটু কষ্টই হবে, কারণ আমরা তো বাপদাদার ধর্ম মেনে এসেছি, বাপদাদা যা বলে তাই, বাপদাদা যেটা করেছে সেটাই করেছি, বাপদাদা যা বলেছে তাই মেনেছি। এখন কোরআন হাদিস দিয়ে কথা বললে আর আপনার ভালো লাগে না, এটা নাকি নতুন ধর্ম। নতুন ধর্ম আবার হয় কিভাবে? সাধারণ মুসল্লিদের জ্ঞান কতটুকু দেখেন, যেই বুখারি মুসলিম থেকে বা তিরমিজি বলেন যাই বলেন না কেন, হাদিসের গ্রন্থ থেকে ধরেন বুখারি শরীফ থেকে একটা আমল করছেন, এই বুখারি শরীফ থেকে যদি আমি আরেকটা আমলের কথা বলি, তখন আপনি বলেন এটা নাকি নতুন আমল, মানে নতুন নিয়ে এসেছি, অথচ একই বুখারি থেকে কথাটা বললাম, নতুন আবার আনে কিভাবে? মাটির তলায় যে গ্যাস, এখন যে মাটির তলা থেকে গ্যাস উৎপাদিত হচ্ছে, আপনি বিজ্ঞানীদেরকে জিজ্ঞেস করেন তো এই গ্যাস মাটির তলায় কি শত শত বছর পূর্বে, হাজার হাজার বছর পূর্বে গ্যাস এখানে ছিল, নাকি আমরা নতুন করে এখানে নিয়ে এসেছি, জিজ্ঞেস করেন। বিজ্ঞানীরা বলবে হাজার হাজার বছর পূর্বে গ্যাস এখানেই ছিল, কিন্তু আমরা পাই নাই, বিজ্ঞান ততটা উন্নত ছিল না, এখন বিজ্ঞান উন্নত হয়েছে, আমরা এখান থেকে গ্যাস উৎপাদন করেছি। তাই বলে কি আপনি বলবেন নাকি যে নতুন গ্যাস আরেক জায়গা থেকে নিয়ে এসেছি, গ্যাস এখানেই ছিল, পাই নাই। এখন বিজ্ঞানের যুগ,
জ্ঞান অর্জন করা অনেক সহজ, জ্ঞান অর্জন করা অনেক সহজ, বিজ্ঞান সে সঠিক জিনিস আপনাকে জানার জন্য সহজ করে দিয়েছে। এখন কোরআন হাদিস দিয়ে কথা বললে এটা বলার সুযোগ নাই যে এটা নতুন নিয়ে আসা হয়েছে, এটা বলা যাবে না। এজন্য হয়তো বা কথাগুলো বুঝতে মুরব্বীদের বিশেষ করে একটু কষ্ট হচ্ছে। ঈমান আনার পূর্বে একটা জিনিস মনে রাখবেন, লেবাসের মাধ্যমে মানুষ ঈমানদার হতে পারে না। যদি তার ভিতরটা নষ্ট থাকে তাহলে তার লেবাস যতই সুন্দর থাকুক সে ঈমানদার হবে না। যদি তার ভিতরটা ঠিক থাকে, লেবাসে কিছু ঘাটতি থাকলেও সে আল্লাহর কাছে ঈমানদার, ত্রুটির কারণে সে শাস্তি পেতে পারে। কিন্তু লেবাস অনেক সুন্দর, ভিতরে একেবারে সব তালমাতাল, শিরকি আকিদা, মুশরিকদের আকিদা, কুফুরি আকিদা, আপনার পেটটা ভরপুর, কিন্তু বাহিরে একেবারে ওরে বাবা। যদি এরকম হয়, ওমা ইউমিনু আকসারুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন, এই দলিলটা মনে রাখবেন, সূরা আরাফের 3 নং আয়াত, যে অধিকাংশ মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনয়ন করার পরে অধিকাংশ মানুষ মুশরিক কেন, এটা খুঁজে বের করতে হবে আজকে সবাইকে। সময়ের অনিবার্য দাবি, আল্লাহ এটা বললেন কেন, যে অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি ঈমান আনয়ন করার পরে মুশরিক, কেন তারা মুশরিক, এটা খুঁজে বের করতে হবে। সবার কাছে আমি দাবিটা রাখলাম, কালেমার প্রতি ঈমান আনয়ন করার পূর্বে 4টা শর্ত পূরণ করে, দাবি পূরণ করে তারপরে আপনাকে কালেমার প্রতি ঈমান আনয়ন করতে হবে। কেন, জমিতে যদি ফসল চাষ করতে হয় তাহলে আগে জমির যে আগাছা রয়েছে ওই জমির আগাছা পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরেই নাকি জমিনে ফসল চাষ করতে হয়, ঠিক কিনা? যদি আগাছা সহ জমিনে ফসল চাষ করেন তাহলে আগাছা এবং জমি কি হবে, মিশ্রিত হয়ে যাবে। আবার এরকমও করা যাবে না, 4টা শর্তের কথা বললাম, যদি 2টা শর্ত মানলেন আর 2টা যদি না মানেন তাহলেও কিন্তু চলবে না। যদি এরকম হয় জমিনে আগাছা অনেক, কিছু আগাছা আপনি ফেলে দিলেন আর কিছু আগাছা জমিনে রেখেই ফসল চাষ করলেন, তাহলে কিন্তু ওই কিছু আগাছা থেকেই আরো অনেক আগাছা জন্ম নিবে। যদি আপনার বিশ্বাসের মধ্যে 2টা মানলেন 2টা না মানলেন তাহলে ওই 2টা থেকেই কিন্তু আবার অনেকগুলো জন্ম নিবে। এজন্য একেবারে টোটাল অন্তরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন সাফ করে অন্তরের মধ্যে জায়গা দিতে হবে। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা এসে আপনাকে বলছে আগেগুলো বর্জন কর, পরে হলো ইল্লাল্লাহ, এক আল্লাহর গোলামীকে অন্তরে স্থান দে। এই হচ্ছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর যেই বর্জনীয় বিষয়গুলো উপস্থাপন করলাম, এখন হলো পালনীয় বিষয়গুলো। এটা বলতে তো আবার দীর্ঘ সময়ের ব্যাপার, শুধু এতটুকু বলবো ইল্লাল্লাহ, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে এক আল্লাহর গোলামীকে মেনে নিতে হবে, এক আল্লাহর দাসত্বকে মেনে নিতে হবে, তাহলেই আমরা পরকালে মুক্তি পেতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কালেমার বাবার্থটা বুঝে, কালেমাকে জেনে শুনে বুঝে, কালেমার প্রতি যেইভাবে ঈমান আনয়ন করলে পরকালে উপকার হওয়া যাবে, পরকালে জান্নাত পাওয়া যাবে, এই রকম ভাবে কালেমার প্রতি ঈমান আনয়ন করার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে দান করুন। আমিন।